بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আমি আপনাদের সামনে সুদ নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, সুদ আমাদের সমাজে একটু আলোচিত বিষয়। বর্তমান সময়ে আমাদের ব্যবসা বাণিজ্যে সিংহভাগ পরিচালিত হয় সুদেরই মাধ্যমে। বেশিরভাগ ব্যাংকেই সুদ সম্বলিত, অথচ কোরআন সুন্নাহ দৃষ্টিতে এটি একটি জঘন্য ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত 275, আল্লাযীনা ইয়াকুমুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইতাগাপ্পাতু শাইতানু মিনাল মাস। অর্থাৎ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির ন্যায় হাজির হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করেছে। এটা এই কারণে যে তারা বলে কয় বিক্রত সুদির মতো, অথচ আল্লাহ ব্যবসা বাণিজ্য করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দেখা যায় যে সুদ আসলে একটি জঘন্য ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সুদের 21টি অপরাধের মধ্যে সর্বনিম্ন অপরাধ হচ্ছে নিজের মায়ের সাথে অশ্লীলতা করা। এখন সময় এসেছে সুদকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা। আমরা লক্ষ্য করেছি সুদ ছাড়াই কুয়েত, কাতার, সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশ অর্থনৈতিকভাবে অনেক অগ্রসরতে সক্ষম হয়েছে। আর সুদের সাথে জড়িয়ে আমরাই পড়েছি দরিদ্র, অসহায় ও গৃহহীন। আমরা বিশ্বাস করি যা কোরআন সুন্নাহ দ্বারা নিষিদ্ধ তা কখনো অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা হতে পারে না। এমন ব্যবস্থাপনা যুগে যুগে মানুষকে ধ্বংসের দিকে কেবল ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত 278, ফাইলম তা ফাইলু ফা জানু বিহার মি মিল্লাহি ও রাসুল। অর্থাৎ যারা সুদ না করে তবে আল্লাহ এবং তার রাসুলের সাথে মহাযুদ্ধে প্রস্তুত হ। কে সে এমন দুঃসাহসী যা আল্লাহ এবং তার রাসুলের সাথে মহাযুদ্ধ করবে? আমি অবশ্যই নই, কারণ আমার রিজিক আমার সকল ব্যবস্থায় মহান আল্লাহর মুখাপেক্ষী। তিনি আমার অভিভাবক, আমার সর্বোত্তম অভিভাবক। তাই আমি সুদীয় নই, সম্বলহীনও নই। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ।